গত কয়েকদিন ধরে ইউকে হোম অফিস নেশন ওয়াইড তারা রেড দিচ্ছে তারা মাইগ্রান্টদের বিশেষ করে ইলিগাল মাইগ্রান্টদের অথবা ইলিগাল ওয়ার্কারদের তারা তারা ডিটেন করার চেষ্টা করছে এবং অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে ডিটেনশনে নিয়ে রাখছে এবং এই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ডিটেনশন পলিসিও আপডেট করেছে এবং এটা মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে নতুন ডিটেনশন পলিসি বাস্তবায়ন শুরু হবে এবং সেই পলিসিতে যেটা বলা হচ্ছে সেটা হলো এই যে একজন মাইগ্রান্টকে তারা যদি অ্যারেস্ট করে বা ডিটেন করে ডিটেন করার পরে তার যদি কোনো পেন্টিং কেস না থাকে তখন তাকে রিমুভাল পর্যন্ত কি প্রসিডিউর করা হবে এবং নতুন অ্যাপ্লিকেশন করলে সেটা তাকে বেল না দিয়ে উইদিন দ্য ডিটেনশন মানে ডিটেনশনের মধ্যে রেখেই অ্যাসেস করে সেটা ডিসিশন দিয়ে তাকে রিমুভাল প্রসেসিংয়ের দিকে নিয়ে যেতে পারবে সেক্ষেত্রে সবচেয়ে ঝুঁকির বিষয় হলো যারা ভালো পারসন পারছেন যারা ফেইল্ড অ্যাসাইলএম সিকার্স যারা কোনোভাবে কোনো আপনার ইমিগ্রেশন অফেন্সের সাথে জড়িত অথবা ধরেন যে ওয়ার্কিং ওয়ার্কিংয়ের সাথে জড়িত তাদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ হবে সেটা ক্ষেত্রে যে কেউ হতে পারে যেমন ধরেন একজন এসাইলাম চেক করেছিল এক সময় এখন তার অ্যাসাইলাম রিফিউজড হয়েছে তিনি নতুন কোনো অ্যাপ্লিকেশন করেননি তখন যখন তিনি কাজ থেকে অথবা রাস্তা থেকে অথবা বাসার থেকে কোনো কারণে তিনি ডিটেন্ড হবেন এবং যেহেতু তারা এখন একটা সিরিয়াসলি রেড পরিচালনা করতেছে ন্যাশন ওয়াইড এবং যেহেতু এটা থার্ড উইকে আসতেছে নতুন ডিটেনশন পলিসি তখন দেখা যাবে কি যে তারা যাদেরকে ডিটেন করবেন তারা এই নিউ পলিসি তাদের উপর বাস্তবায়ন হবে এবং নিউ পলিসিতে যা বাস্তবায়ন হলে যেটা হবে সেটা হচ্ছে যে সেক্রেটারি অফ স্টেট বা হোম অফিসের একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে যে তারা যতদিন মনে করবে একটা রিজনেবল টাইম ততদিন তাদেরকে ডিটেন রাখতে পারবে রিমুভালের এক পর্যন্ত যেটা আগে ছিল যে একটা সার্টিন টাইম যে সেভেন ডেজ অথবা টোয়েন্টি ওয়ান ডেজের বেশি আপনি ডিটেন করে রাখতে পারবেন না কিন্তু এখন সেটা পারবে এবং বলা হচ্ছে যারা ভালারেবল পার্সন যেমন ধরেন একজন মেডিকেল কন্ডিশন আছে তারা আর্টিকেল থ্রির আন্ডারে তিনি অ্যাপ্লিকেশন করে বেল পেতে পারতেন অথবা অ্যাসাইলেম সিকার তিনি অ্যাসাইলেম চিক করলে তাকে স্ক্রিনিং ইন্টারভিউ দিয়ে তাকে বেল দেওয়া হতো বেইল অ্যাপ্লিকেশনের পরে কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রায় দুই শত ওয়ার্কার নির্দিষ্ট করে রাখা হয়েছে ডিটেনশন সেন্টারের জন্য যারা এই অ্যারেস্টেড বা ডিটেইন্ড মাইগ্রান্টের নতুন অ্যাপ্লিকেশান অ্যাসেস করবে এবং রিমুভাল প্রসিডিউরের জন্য কাজ করবেন এবং একই সাথে সেখানে প্রায় পাঁচ শতাধিক আপনার স্কট রাখা হয়েছে যারা এটা নিয়ে কাজ করতে পারবে এবং দুই ক্যাপাসিটি বাড়ানো হয়েছে ডিটেনশন সেন্টারের তার মানে হচ্ছে লং টার্ম মানুষকে ডিটেন রাখার যে বা মাইগ্রান্টদের ডিটেন রাখার যে একটা পদক্ষেপ সেটা হোম অফিস নিচ্ছে এবং মধ্যে তারা এই পলিসি কিন্তু সুনির্দিষ্ট করেছে যেটা থার্ড উইকে এই মাসের থার্ড উইকে ইমপ্লিমেন্ট শুরু হবে এবং এই পলিসিতে আর যে বলা হয়েছে যেমন একজনের ধরেন মেডিকেল কন্ডিশন আছে এটা আমরা আগে বলেছি সেখানে যদি সে সেই মেডিকেল কন্ডিশনের জন্য কোনো ডকুমেন্টস অথবা এক্সপার্ট রিপোর্ট দেয় হোম অফিস সেটাকে রিভার্ট করার জন্য তাদের ওন এক্সপার্ট দিয়ে সেটা ডি আপনার অ্যাসেস করতে পারবে এবং তখন সেই অনুযায়ী তারা ডিসিশান নিতে পারবে আগে যেটা হতো হতো যেমন ধরেন একজন মাইগ্রান্ট তিনি অ্যারেস্টেড হলেন বা ডিটেন্ড হলেন হওয়ার পরে তা কী করা হতো তিনি বেইল অ্যাপ্লিকেশন করতেন তার নিউ অ্যাপ্লিকেশন সাবমিট করা হতো সেটা কয়েক ধরনের হতে পারে আর্টিকেল থ্রি অ্যাসাইলাম সেটা হতে পারে ফার্দার সাবমিশন সেটা হতে পারে অনেক রকমের অপশন থাকে ফ্যামিলি লাইফের অ্যাপ্লিকেশন থাকে কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে তারা এই যে ট্রেন্ড ওয়ার্কার তারা এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাসেস করবে এবং একই সাথে যদি কেউ মেডিকেল কন্ডিশনের আন্ডারে অ্যাপ্লিকেশন করে বেইলের জন্য তখন তারা যদি কোনো ডাক্তারের কোনো এক্সপার্ট রিপোর্ট দেয় তখন হোম অফিসের নিজস্ব ডাক্তার বা ডিটেনশন সেন্টারের নিজস্ব ডাক্তাররা সেটাকে অ্যাসেস করবে করার পরে যদি তাদের কাছে মনে হয় যে এটা সুপারসিট করে বা তারা এই অ্যাপ্লিক্যান্টের যে মেডিকেল ডকুমেন্টস বা মেডিকেল কন্ডিশন সেটা তাকে ডিটেইন করে রাখার জন্য যথেষ্ট তাহলে তারা কিন্তু এটা রাখতে পারবে কিন্তু আগে কী হতো আগে কিন্তু একজন প্রাইভেট ডক্টর যখন একটা এক্সপার্ট রিপোর্ট দিত রুল থার্টি থার্টি ফাইভ অ্যাপ্লিকেশন একটা রয়েছে তো রকমের মেডিকেল ডকুমেন্ট দেখে তখন তাদেরকে জামিন দেওয়া হতো তো আবার একই সাথে বলা হচ্ছে যে লাস্ট মিনিট অ্যাপ্লিকেশন করলে তো সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু তারা ইনএডমিসিবল অথবা আপনি বলতে পারেন কুইক ডিসিশান দিতে পারবে তো ইনএডমিসিবল হবে তাদের জন্য যাদের কথা হচ্ছে যারা ইলিগেলি এন্ট্রি করেছে তারা এস চেক করলে বা সেটা ইনএডমিসিবল হবে কিন্তু যারা এই দেশে ওভারেস্টার আছেন যারা ফেল্ড এস শিকার আছেন অথবা একজন মনে করেন কাজ থেকে ধরা পড়লেন যে তার অলরেডি ভিসা ছিল ভিসা কার্টেল হয়ে গেল তখন যখন তিনি ডিটেন্ড হবেন তখন কিন্তু তাকেও এই রিমুভাল প্রসেসের মধ্যে তারা নিয়ে নিচ্ছে এবং ভবিষ্যতে এই নতুন পলিসি তাদের উপর ইমপ্লিমেন্ট হবে তখন বেল অ্যাপ্লিকেশনগুলো একটু কঠিন হবে এবং এটা এটার ক্ষেত্রে কিন্তু যারা স্কিল্ড ওয়ার্কার যারা স্টুডেন্ট যারা আপনি কেয়ার ওয়ার্কার হিসেবে আছেন কিন্তু আপনারা কোনোভাবে ইমিগ্রেশনের আপনার ল ব্রেক করছেন তখন আপনারা ডিটেন্ড হন তখন কিন্তু আপনাদের উপর ওই নতুন পলিসি বাস্তবায়ন হবে বা হোম অফিস অ্যাপ্লাই করবে এবং সেই অ্যাপ্লিকেশন হলে যেটা হবে সবার জন্যই একটা দুঃসংবাদ বয়ে আনতে পারে সেজন্য কমিউনিটি যারা রয়েছেন বাংলাদেশি মাইগ্রান্ট তাদের উচিত হবে যে ইমিগ্রেশন রুলসগুলো ফলো করা এবং নিজেদের অ্যাপ্লিকেশনগুলো প্রপারলি রাখা আর যদি কোনো আপনি ডিটেন্ড হন তখন কোন কোন অপশন রয়েছে কোয়ালিফাইড কোনো সলিসিটর বা লিগাল অ্যাডভাইজার যারা রয়েছেন তাদের মাধ্যমে আপনারা হয়তো চেষ্টা করতে পারবেন বেল পাওয়ার যেটা আগের চেয়ে অনেক কঠিন হবে